আমার সব কাজিন রায়দামনিকে পেয়ে এত খুশি, আর সবাই সাজু খুজু করে একদম রেডি সালামির জন্য। জায়দা নতুন ড্রেস পরেছে, আম্মু এখন সালামি দিবে সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আর আম্মু এইদিকে রান্না বান্না শুরু করে দিছে। আর এই তো আমরা নামাজ পড়ে চলে আসলাম, আর এসে দেখি আম্মু রান্না বান্না করতে। আর আম্মু আইদাকে নিয়ে তো এত ভিজি, আসলে কোনো রান্না বান্নাই করতে পারতেছে না। আর আইদাকে আমি একটু পরে রেডি করাবো, আর এদিকে আম্মু সকালের নাস্তা রেডি করতেছে। তো আজ কি কি আইটেম হবে? এদিকে লসুন দিয়ে পায়েস রান্না করবো। নানুমুনিও একা, সবাই একা আর কি, আর সেই জন্য এথিনা ওইখানে রয়ে গেছে, আর সাথে তো জানবিনা বা আছে। নানা ভাইকে আমি অনেক বেশি মিস করতেছি এই মুহূর্তে। তো এইটাই, কখন কে কোথায় থাকে আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো নানা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার দুনিয়া ভালো করে জানিছি, আর এখন আমি চাউলগুলো দিয়ে দেব। আর এদিকে পায়েস রান্না করতেছে আম্মু। তো আম্মুর হাতে এই পায়েসটা অনেক বেশি ভালো লাগে। তো আম্মু হ্যাঁ, আর এই ঈদের মধ্যে এই পায়েসটা বেশি করে। তো শ্যামাইয়ের পরবর্তীতে পায়েস হবে রান্না। ওইদিকে কি পাস্তা হয়ে গেছে? আর এই তো আমার সকালের নাস্তা কিন্তু রেডি, আর এখন জাস্ট আয়দাকে শাওয়ার করাবে, তারপর আমরা একসাথে খেতে বসে যাব। আর আমরা অনেক বেশি এক্সাইটেড আয়দার এই প্রথম ঈদ, আর তাও দাদা দাদুর সাথে আলহামদুলিল্লাহ। আর আম্মু এখন সুন্দর হবে পায়েসটাকে গার্নিশ করে নিবে। আর আয়দাকে কোলে নিয়ে রাখছে, আয়দাকে একটু পরে গোসল করানো হবে। আর এখানে তিন রকমের বাদাম আছে, পেস্তা বাদাম, কাঠ বাদাম, তারপর হয়েছে কাজু বাদাম, কিসমিস। কিসমিস দিলে আবার সবাই ওরা খাইতে চায় না, দিব কিসমিস। হ্যাঁ, তো ভালোই লাগে। আগে একটা সময় পছন্দ করতাম না, বাট এখন আসলে মানে খাওয়া হই, অভ্যাস হয়ে গেছে। তোমার বিদেশি সবাইকে বলে দাও, দেশের বাইরে যারা আছে সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও। দেশের বাইরে যারা যারা আছে সবাইকে ঈদ মোবারক, সবাইকে। আর এদিকে আম্মুর হাতে পায়েস আর পাস্তা রেডি। তো আমরা এখন সকালের নাস্তা সেরে ফেলবো। তো আমি প্রথমে বাবি রেডি দিতেছি। জায়দা নতুন ড্রেস পরেছে, জুই আন্টির ড্রেস পরছে। আইদা, এই যে আইদা,
সবাইকে বলে দাও ঈদ মোবারক। ও আমি নতুন ড্রেস পরছি। এদম মানে সবাইকে ঈদ মোবারক বলো। লুক এ জায়দা, এই প্রথম আয়দা ঈদ দাদু বাড়িতে। আবার দাদু বাড়িতে এখন আয়দা আবার যাবে দাদুর সাথে দেখা করতে। আয়দা সবার আগে শাওয়ার করে রেডি হয়ে গেছে। আয়দা মানে কি দেখো খারাপ, শরীরটা বেশি এত ভালো না। আয়দা মনিকে নিয়ে দাদু বাড়িতে চলে এসেছি। আমার সব কাজিন রায়দামনি কেঁপে এত খুশি, আর সবাই সাজু খুজু করে একদম রেডি সালামির জন্য। আমার এখন মিজু কাকুর কোলে উঠে গেছে আয়দামনি। সবাই অনেক বেশি হ্যাপি আয়দামনিকে পেয়ে, আর আয়দামনির এই ফার্স্ট ঈদ খুব সুন্দর হবে যাচ্ছে দাদু বাড়িতে। দাদা দাদুর সাথে দেখা করে আসছি একটু আগে। তো এই যে ওরা সবাই চলে আসলো আমার কাছে ঈদের গিফট নেওয়ার জন্য, তো ওদেরকে দিয়ে দিব। আর আয়দামনিকে নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, কে কুলে নিবে কে না। আদ আয়দামনিকে নিয়ে যাইবা নিবা না? আচ্ছা ঠিক আছে। সবাই সুন্দর লাগতেছে, সবাই বলো ঈদ মোবারক। আর সব কাজিনটা একদম সাজুগুজু করে চলে আসছে। আম্মু এখন সালামি দিবে সবাইকে। তারপরে আর আম্মু এইদিকে দুপুর রান্না বান্না শুরু করে দিছে। আম্মুকে আগের রাত্রি রান্না সব করে রাখছিলাম, তো আম্মু কিন্তু ঈদের আগের রাত্রি সবকিছু রান্না বান্না সব করে কমপ্লিট করে রাখছিল, যেহেতু ইজি হয়ে যায়। আর আয়দামনি যেহেতু আছে, কারণ ওর জন্য আম্মু সবকিছু মানে করতে পারে না, তো নানু বাড়ি মানে থাকা অবস্থায় সব করে ফেলছে ইজিলি, কারণ ওইখানে তো সবাই থাকে, বিউটি আপা নানু সবাই। আর কি করবা, তোর কাবাব আছে না? হ্যাঁ, আম্মুর পোলাও রান্না কিন্তু কমপ্লিট। আর কি কি আইটেম আছে? তো আম্মু এখন রোস্ট আর কাবাবটা করবে। অবশ্য রোস্টটা করা আছে, করা আছে, আমি বাড়ি থেকে করে নিয়ে আসলাম। জাস্ট কাবাবটা বা মানে বেজি নিবা না? তো আমাদের দুপুর রান্না হলো, কিন্তু সেই মানে নাস্তার পর পুরি শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আয়দামনি আয়দামনির বড় চাচির বাইর গেছিল, তো বড় চাচি আবার গিফট দিয়ে দিছে। তুমি টাকা নিয়ে আইছো, আসো আসো আসো। এই যে আমার বড় জালের থেকে টাকা নিয়ে আসলো, বড় বাড়ির থেকে আয়দামনি এই প্রথমে দে গিফট নিয়ে আসলো চাচির বাড়ি থেকে। তো সবাই দিতে চাই দেখে, নীলা ও দিছে, আরো আমার জালরা সবাই। আর তো আম্মু দুপুর খাবার রেডি করে ফেলছে, আর আজকে আম্মুর হাতের স্পেশাল রোস্ট, আর এখানে গরুর মাংস বোনাও আছে, আর পোলাওটা খুবই জর্জর হয়েছে। তো আমরা এখন দুপুরে খাবার খাবো।